বেশ কিছুদিন ধরে দেখলাম একটা ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। ভারতে নাকি আর আইপিএল খেলতে আসবেন না মঈন আলি। পোস্টটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে। ওই পোস্টে স্পষ্ট জানানো হয়েছে যে হযরত মোহাম্মদকে অপমান প্রসঙ্গে ভারত যতদিন না পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইবে ততদিন তিনি আইপিএল খেলবেন না। এই পোস্ট দেখার পর অনেকেই মঈনের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করতে শুরু করেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পোস্টটি একবারই ভুয়ো। হযরত মোহাম্মদ ইস্যুতে এমন কোনো মন্তব্য মঈন করেননি, না তিনি ভারতে আইপিএল বয়কটের ডাক দিয়েছেন, তিনি টুইটার কিংবা ইনস্টাগ্রামে এমন কোনো পোস্ট করেননি।